আবু তো আদনানের বক্তব্য শোনা যাবে কি? আচ্ছা আচ্ছা, আসলে ওনার বক্তব্য আমি এই পর্যন্ত শুনিনি, ওনার কি আকিদা বা মানহাজ। যদি আকিদা মানহাজ ঠিক থাকে, যতদূর বিভিন্ন মাধ্যমে আমার জানা শোনা, আকিদা মানহাজ একটু সমস্যা আছে। আর বিভিন্ন উদ্ভট ভ্রান্ত কথা বলে মানুষের ইমানকে বিভ্রান্তির মধ্যে ফেলে, বিশেষ করে কেয়ামতের বর্ণনাগুলি দিতে গিয়ে, দাজ্জালের কথাগুলি বলতে গিয়ে উদ্ভট উদ্ভট কথা বলে, যেগুলি কোরআন হাদিসে ওইভাবে নেই। কাজেই তার বক্তব্য থেকে বেঁচে থাকাই ভালো। তবে যতটুক শোনেন যদি সমস্যা হয় তাহলে সেগুলি এড়িয়ে চলবেন। তবে আকিদা মানহাজ গোপনকারী আলোচকের আলোচনা শুনবেন না, আলোচনা শোনা থেকে বিরত থাকবেন। এক এক বক্তা কোরআন মাথায় নিয়ে বলেছেন, জোরে আমিন বলার কথা হাদিসে নাই। তাই আচ্ছা আচ্ছা, কোরআন মাথায় নিয়ে বলেছে, ওই বক্তাকে আবার ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে আবার পড়াশোনা করবে, তারপর ও পেয়ে যাবে ইনশাআল্লাহ। মহিলাদের মসজিদে আসার সম্পর্কে কিছু বলেন, মহিলারা যদি মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত দিয়ে আদায় করতে চায় তাহলে বাধা দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মেয়েরা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে যায়, অনুমতি চায়, তাহলে তোমরা বাধা দিও না। বুখারীর 873 নম্বর হাদিস। কাজে যদি তারা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে চায়, বাধা দেওয়া যাবে না, মসজিদে তাদের জন্য পরিবেশ করে রাখবে।